তোমার পছন্দের প্রিয় নায়িকা, চলচ্চিত্রের প্রিয় নায়িকা যদি র‍্যাঙ্কিং করতে বলা হয় 1 থেকে 5 এর মধ্যে, 5 জন নায়িকার নাম বলো। মানে তুমি কি নামগুলো আমাকে দিয়ে দিবে নাকি আমি বলতে? আমি বলে দিচ্ছি, মৌসুমী আপু, শাবনুর আপু, পপি আপু, পূর্ণিমা আপু, অপু, যাকেই প্রথম নিজেকে আপু বলে ডাকতে পারলা। পূর্ণিমা আপু, অপু বিশ্বাস আপু, পূর্ণিমা আপু, মৌসুমী আপু, শাবনুর আপু, তারপর পপি আর অপু বিশ্বাস একই সাথে। আচ্ছা, তারপরের যখন মানে পরে আমাদের পরে যারা এসেছে, এখনকার যারা কাজ করছে, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, পরিমণি, মাহিয়া মাহি, তারপর নুসরাত ফারিয়া মিম, অভিনয়ের দিকে যদি যাই মাহিয়া মাহি, তারপর পরিমণি রিসেন্ট একটা ছবিতে খুব ভালো কাজ করেছে, সেই হিসেবে সেকেন্ডে আমি পরিমণিকে আনব, তারপর মিম, তারপর নুসরাত ফারিয়া, আমি ববির কোনো ছবি আমার সরি দেখা হয়নি সেজন্য আমি আচ্ছা বলতে পারি স্কিপ করে যাচ্ছি। সেম প্রশ্ন নায়কদের ক্ষেত্রে, আমি নামগুলো বলে দিচ্ছি, তুমি র্যাঙ্কিং এ বলো। তুমি প্রথমে হচ্ছে রিয়াজ ভাইয়া, ফেরদৌস ভাইয়া, সাকিব ভাইয়া, তারপর হচ্ছে আরিফিন শুভ ভাইয়া। রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, সাকিব ভাই, আরিফিন শুভ, আমার আমার সিরিজ একদম তুমি যেভাবে বললা সেভাবে চমৎকার। অনেক 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 ধন্যবাদ যে নায়িকাদের সময় প্রথম নামটা আমার আমার নাম বলেছো। না, আমি মন ভোলানো কথা বলি না, এটা তুমি ভালো মতোই জানো। মন ভোলানো কথা বলি না, আমার কাছে আসলেই তোমার অভিনয় অনেক ভালো লাগে। আমার চোখে পানি চলে, আমি এই দুঃখ যদি মন কাঁদে রবীন্দ্রসঙ্গীতের কথা মনে পড়ে যাচ্ছে আমার। উফ, আমাদের স্যারের অনেক অনেক কবিতা আছে, তো তোমার কাছ থেকে স্যারের লেখা দু লাইন যদি আমাদেরকে একটু শোনাতে। আমার একটা জন্মদিনে উনি একটা কবিতা লিখে দিয়েছিলেন, ছোট্ট একটা ফ্রেমে বাঁধিয়ে দিয়েছিল। আচ্ছা, সেটা হচ্ছে, গত বছর এমন দিনে ছোট ছিলে, এই বছরেই হঠাৎ হলে মস্ত বড়, তোমায় বাঁধে এমন বিদ্যা কেউ শেখেনি, যত বিশাল পাত্রে রাখি উপচে পড়ো। বাহ, এইটুকুই ছিল? এইটুকুন, ওটাকে আবার একটা ছোট্ট একটা ফ্রেমে বাঁধিয়ে তারপর আমাকে একটা বার্থডেতে গিফট করেছে। ওয়াও, আবার দিয়ে বলেছি এটা কাউকে দেখাবেন, একটু লুকিয়ে রাখবে। আমরা আমাদের প্রোগ্রামের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, তো শেষের দিকে একটা সেগমেন্ট আছে ঝটপট প্রশ্ন উত্তর, আমরা সেটাতেই চলে যাচ্ছি। হুমায়ুন আহমেদের কোন অভ্যাসটি তোমার মাঝে রয়েছে? পরিশ্রম করবার ক্ষমতা, এবং যে কাজটি হুমায়ুন আহমেদ করতেন, এমনকি যখন রাগ করতেন কারো উপরে, সেই রাগটাও খুব সিনসিয়ারলি করতেন, ওটার মধ্যেও ভান ছিল না। তো আমার ওই ওই বিষয়টা আমি খুব কষ্ট করে আমি শিখেছি, যে যখন যেই কাজটা করতে হবে সেই কাজটাতে পূর্ণ মনোযোগটা দিতে হবে। তো আমি এখন যদি বাচ্চাকে খাওয়াই তখনও পূর্ণ মনোযোগ দিয়ে খাওয়াই, তখন অফিসের টেনশন বাইরে রাখি, আবার ওদের সঙ্গে যখন দুষ্টুমি করি সেটাও পূর্ণ মনোযোগ দিয়েই দুষ্টুমি করি। তোমার আগামীতে নির্বাচন করার কি ইচ্ছা আছে? এখন পর্যন্ত সেরকম কোনো ইচ্ছা নেই। ফেসবুকে তুমি কতক্ষণ সময় কাটাও? কোনো ধরা বাঁধা সেরকম কোনো ব্যাপার নেই। আমি যখন ডিপ্রেশনে থাকি ওই সময়টাতে আমি অনেক অনেকক্ষণ থাকি ফেসবুকে, কিন্তু এটা হচ্ছে একদম সাইলেন্ট হিসেবে। এখন তোমার সবচেয়ে কাছের বন্ধুকে? এখন আমার ছোটবেলার যে স্কুলের যে বন্ধুরা, 4 বছর ধরে ওরা হঠাৎ করে মনে করলো যে আমাদের এখন দায়িত্ব শাওনকে জোর করে কাজে ফিরিয়ে আনা এবং শাওনকে জোর করে জীবনে ফিরিয়ে আনা। আচ্ছা, এই চেষ্টা থেকে ওরা হঠাৎ করে, আমার ছোটবেলার স্কুল কলেজের বন্ধুরা হঠাৎ করে উদয় হলো আমার জীবনে। শেষ কোন নাটক, কোন চলচ্চিত্র তোমার দেখা হয়েছে? শেষ দেখেছি বাচ্চাদের নিয়ে ইনক্রেডিবলস 2। আচ্ছা, ওটাই শেষ চলচ্চিত্র, নাটক? নাটক শেষ দেখেছি বহুব্রীহি গতকাল রাতে।